নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া ডিজার্ট হিসাবে খেতে শীতকালে খুবই ভালো লাগে। কম সময়ে কম উপকরণে গাজরের হালুয়া সহজেই বানিয়ে নেওয়া যায়। গাজরের হালুয়া বানানোর জন্য আমি 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। পর গাজরের খোসাগুলো আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি, আর একটি স্ক্যাপারের সাহায্যে গাজরটা আমি কুড়ে নিচ্ছি। দেখুন গাজর কোড়া আমার হয়ে গেছে। গাজরের হালুয়া বানাবার জন্য আমি কিছু কাজু, কিশমিশ আর জয়িত্রী নিয়ে নিয়েছি। প্রথমে দুধেতে আমি 2 এলাচ দিয়ে দিলাম। দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে আমি অর্ধেক করে নেব। দেখুন দুধটা অর্ধেক করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি অ্যাড করে দিলাম। আপনারা শুধু গাওয়া ঘিও অ্যাড করতে পারেন। দেখুন ঘিটা মেল্ট হয়ে গেলে তাতে আমি গ্রেট করা গাজরগুলো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এরপর যে দুধটা আমি হাফ করে নিয়েছিলাম, ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধের যে মালাইটা হয়েছিল সেই মালাইটা আমি দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে রেখে দিলাম। আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। দেখুন গাজরের হালুয়া আমার হয়ে এসেছে। আর শেষে একটি তাওয়ায় সামান্য কিছু জয়িত্রী আমি ডাই রোস্ট করে নিলাম আর হামাল দিস্তেতে গুঁড়িয়ে দেখুন গাজরের হালুয়াতে মিশিয়ে নিয়েছি। দেখুন গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। চলুন গাজরের হালুয়াটা আমি সার্ভ করে দিই। দেখুন একটি প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। গাজরের হালুয়ার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।